দুষ্ট করো না এটা হসপিটাল হ্যাঁ হ্যাঁ ওকে ওকে সিমেন্ট লাগাইছেন কেন এটা তো প্লাস্টার কেন আসলে অ্যাক্সিডেন্ট করছি পায়ে গেছি কি হইলো ব্যথা পান পা আছে তো না হলে প্লাস্টার লাগাইলাম কেন কনফিউজ ছিলাম এখন ঠিক আছে হ্যাঁ পা ভাইয়া হ্যাঁ একটা মার ও মা ওই ওই কেন কি হয়েছিল টয়লেটে গিয়ে কমোডের ভিতর পা ঢুকে গেছে হাড়ি ভাঙছে না ভাঙলে প্লাস্টার করলাম কেন

হ্যাঁ বিছানাও ভিজে গেছে বসো তো জি বসতেছি দুষ্টামি নয় ঠিক আছে জি আঙ্কেল আ ভিজাই দিছি মনে হইতেছে হাতি শুই আছে হাসতেছো কেন চিড়ি এখানার কথা মনে পড়ছে আহ বেদনা কিছু খাবো না কিছু কি খাবা কি আছে ফল আছে ছুরি কই সব খামু এ সবগুলো হুম সব আমি আগে খাবো

আর কতবার তো সৈতানি কেন করো সরি আমরা দুঃখিত চুপ করো জি আঙ্কেল জি বসে থাকো জি আঙ্কেল শালার পুত ওই হুম আব্বু আমার জন্য এক ব্যাগ চকলেট আনছে আমি সব খাবো

হাসপাতালে খেলতেছস বাইরে গিয়ে খেল আপনি তো ভিজে গেছেন তুই তো ভিজাইছস এই মাইয়া বন্ধ করলি না পালা এটা জি বাইরে গিয়ে খেল আমি রুকি দেখতে শুন না আঙ্কেল একটু মুছে দি ওই হ্যাঁ পালা ওই মি হ্যাঁ কি অবস্থা খুবই বাজে অবস্থা এই যে ব্যাগগুলা নিয়ে কেমনে মিরপুর যাব ও স্যার শরীর খারাপ হ্যাঁ শরীর খারাপ শরীর তো খারাপ। জি আরে বৃষ্টি হয়েছে তো। হুম জি। মিরপুরটা ডুবে গেছে। হুম ঠিক। সকালে দেখলাম মাছ ঘুরতেছে জেলেরা আলঙ্গী গোস মেরে। সত্যি নাকি? হ্যাঁ, আমিও দেখছি। হ্যাঁ মিরপুরে না? জি মিরপুরে। হ্যাঁ। শুনেন স্যার। হ্যাঁ আমরা আপনার হেল্প করতে যাই। সত্যি? হ্যাঁ। थैंक यू বাবা মনে হয় না উঠতে পারবো। স্যার টেনশন নিবেন না। মাজা ব্যথা কিছুই হবে না আপনা হ্যাঁ আপনা কে আমি কাঁধে উঠিয়ে নিবো থ্যাঙ্ক ইউ বাবা জি ব্যাগগুলো নিবে শুনো ব্যাগ নাও জি স্যার হুম পাঠাওয়ার পরে এবার কাঁধে উঠাও উঠেন উঠেন স্যার উঠলাম বাবা জি ফালাইও না উঠলাম সাবধানে ওকে ফালাই দিলে জয়েন্ট ছুটে যাবে বাবা এটা এমন করে কেন কি হইছে ওই হ্যাঁ কি হইছে ওজন বেশি একটু নামেন স্যার হ্যাঁ হ্যাঁ নামেন ব্যাগের ভিতর কি রাখছেন স্যার হ্যাঁ দেখি তো হালকা জিনিসই রাখছি কি জিনিস হালকা জিনিস একদম দেখি ব্যায়াম করি তো আমি কয়েকটা ডাম্বাল রাখছিলাম ব্যায়াম করার জন্য হালকাই তো হ্যাঁ খাইছে রে নিতে পারবা দেখি তোমার শক্তি নিতে পারবা তো চেষ্টা করি আগে একটা নিয়ে দেখাও তো দেখি একটা নিব হ্যাঁ একটা নাও হ্যাঁ এই সংসার নিদিকনে পারি এটারে পুলিশে ভর্তি করছে কে আচ্ছা শুনো কি করবা জি আমি হ্যাঁ ডাম্বল নিতেছি তাহলে মেয়ে কান্দে নিবে আমাকে তুমি উনাকে কে মা ব্যাগটা হাতে নাও জি শেষ পর্যন্ত মেয়ের এর কান্দে উঠতে হইবো রেডি ওজন আকেল কলাটা ছেড়ে দেন ফালাസ്തিনা ফালাസ്തিনা জীবনটা বেদনা আপনাকে স্বাগত স্যার জি স্যার বসুন প্লিজ পানি নে রাতামারগের ডিম দিয়া নুডলস ভাইজা নিয়ে আস হয়ে যাবে স্যার রাতামারগের জি স্যার তাড়াতাড়ি সময় নেই আমার জি স্যার কি করছেন এই রেস্টুরেন্ট দূষণমুক্ত এখানে ধূমপান নিষেধ স্যার কে কইছে হ্যাঁ রিজ বিড়ি খাবেন না ওই আমার চিনাস আমি কাজতাম হ্যাঁ এখন ঠিক আছে অনেক ধন্যবাদ হ্যাঁ কি ফালতু বিড়ি পাগল বিড়ি তো আমি খামুই স্যার স্যার বিড়ি ফেলে দেন দূরে কি আমার আমার অনেক ধন্যবাদ স্যার ওই মাইয়া কি করছত আমার দামি বিড়ি কি করছ বালা দেখছ কাশ্যপ ভাই আপনি আবার বিড়ি ধরাইছেন ধরাইছি তো কি হইছে আম্মু সিগারেট না খাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ সালার মাইয়ের কি সাহস কাশ্যা মাস্তানের বিড়ি কাইতারিস সব জ্বালাই দিব কাইশ্যা ভাই আপনি আবার বিড়ি ধরেছে ও তোর কি হইছে বল প্লিজ নিভিয়ে দেন তেনাপোকা ভাত অ্যা সিগারেট না খাওয়ার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক শালে মুখের পানি খাওয়াই দিস সব চালাই দিব এইখানে রাখ তেলাপোকা কামাইয়া কাইশা ভাইয়া দয়া করে সিগারেটটা নিভাবেন আমি কাইশা মাস্তান দূরে গিয়া আমার দে রাত আমার ডিমের নুডলস খামো খাওয়া শেষ এখন ভেগে যান তেলাপোকা